ফ্লোরিডার বাসিন্দা ক্রিস্টিনা রায়ান বাড়ির নিরাপত্তার জন্য লাগিয়েছিলেন সিসিটিভি ক্যামেরা। প্রায় প্রতিদিনই তিনি ক্যামেরা রেকর্ড করা ফুটেজ দেখে পর্যবেক্ষণ করেন তার বাড়ির আশপাশে কি ঘটছে। কিন্তু এবার তার ক্যামেরায় অদ্ভুত এক প্রাণীর ছবি ধরা পড়ে। রাত 3:40 একটি প্রাণীকে দুপায়ে ভর দিয়ে দৌড়ে যেতে দেখেন তিনি। ক্রিস্টিনার দাবি প্রাণীটি প্রি হিস্টোরিক যুগের, অর্থাৎ ডাইনোসর। আকৃতি ছোট হওয়াতে এটিকে তিনি বাচ্চা ডাইনোসর হিসেবেই ধরে নিয়েছেন। ভিডিওটি ইন্টারনেটে প্রচার হলে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। ভিডিওতে দেখা যাচ্ছে প্রাণীটি নিজের পেছনের দুপায়ে ভর দিয়ে দৌড়াচ্ছে আর তার মোটা একটা লেজ আছে। অনেকে এটিকে ঠাট্টা মস্করা বা প্রাঙ্ক বলে অভিহিত করছেন। কেউ কি বলছেন এটি ময়ূর, আবার অনেকে এটি বড় আকারের টিকটিকি গোত্রীয় প্রাণীও বলছেন, যেটি ফ্লোরিডায় মাঝে মধ্যেই দেখা যায়। অনেকে ক্রিস্টিনার পক্ষ নিয়ে তাকে ডাইনোসরও বলছেন। ইতিমধ্যে ফুটেজটি নিয়ে গবেষণা শুরু করেছেন বিজ্ঞানীরা। মুবাল্লিক করিম, মাইটিভি।